ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। ওর জীবনে সবসময় কিছু না কিছু মানে ইসে লাগবে, মাসালা লাগবেই আর কি। এতটা উদার আমি নই যে হ্যাঁ আমার আগের কি বলে বরের আগের বউ থাকবে, আমিও থাকবো, কোনো অসুবিধা নেই। আমার জীবনের সিদ্ধান্ত গুলো এখন থেকে শুধু আমি নেব, তুমি না। এই মুহূর্তে আমরা মিঠিজোড়া সেটে, আর অনেকক্ষণ ধরে রাইর অপেক্ষা করা হচ্ছিল, তো রাই চলে এসছে ফাইনালি। এসে একটা ছ্যাঁকা দিয়ে দিয়েছে তোকে, তাই তো? সবসময় দেয়, এটা নতুন কিছু না। আমাকে ছ্যাঁকাই দিয়ে যাচ্ছে অনির্বাণ সকাল থেকে রাত্রেবেলা, সবসময় যখনই গরম কাপ। আমি তো আজকে তো মানে দেখতে পেলে হয়তো আগে থেকে সাবধান হয়ে যেতাম, আজকে তো দেখিও নি আমি, ফোনে আর আয়নারটা পড়ছিলাম, পড়তে পড়তে হুট করে দেখছিস কি ওটা ছ্যাঁকা দিল, আর কে হতে পারে? আরে ডাকছিল এই এটার জন্য যে চলো যাই চলো যাই করছে, তো তুমি শুনছিলে না, আমলাম ওইভাবে শুনবে না। এই যে তো একটু এখন আরো একজন এসছে কোয়েল, হ্যাঁ, অনির্বাণের জীবনে এমনি অনেক টার্মোয়েল চলে, ইমোশনাল মান অভিমান চলছেই, তো এই যে থামছে না, কখন দর্শকদের অপেক্ষায় যে আরো একজন এসছে। মানে রায়ের কি চলছে এখন? রায়ের কি চলছে মানে তুমি তাকিয়ে কি আছো আমার দিকে, কি বলবো, একটু হেল্প করো। আমার আমার মনে হয় যে দর্শক দেখতেই পাবে যে কি চলছে। আর নতুন করে ওর যে কিছু সমস্যা এলো সেটা আমরা হয়তো প্রোমো দেখে আমাদের মনে হয়েছিল যে নতুন করে জীবনে একটা সমস্যা আসলে, মানে স্বাভাবিক নর্মাল জীবন যাপন করতে পারে না। ওর জীবনে সবসময় কিছু না কিছু মানে ইসে লাগবে, মশালা লাগবেই আর কি। সব কিছু ঠিক হয়ে গেছে, অনির্বাণের সাথে হয়তো ঠিক হয়েছে, বা বিক্রমের সাথে, বিক্রমের সাথে বলছি মানে বিক্রম সুস্থ হয়ে গেছে, দাদা ভাই সুস্থ হয়ে গেছে, স্রোতেরও মোটামুটি ঠিক দিকেই যাচ্ছে, সব কিছু ঠিক হচ্ছে। আবার কোথা থেকে আবার একটা নতুন এসে ও তৈরি করে নিল, এখন বোঝো আমার কি। তুমি একটু বলো যে একজন রাই তো সুস্থভাবে জীবনযাপন করবে কি, আর একটা বউ চলে এসেছে তোমার। তা আমি তো ওফ শিট বলতে পারবো না, কিছু বলার নেই আমার। দেখো আমি না আমি আমি ভীষণ মানে একটা সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি, বাট রায়ের আবার সিম্পল লাইফ ভালো লাগে না। ও একটু মানে লাইফে একটু মানে মশালা চায়, একটু আপস অ্যান্ড ডাউনস চায়, হ্যাঁ দুমতানানা, হ্যাঁ দুমতানানা চায় এইসব, ঠিক আছে। কারণ ও নাচতে পারে তো, ভালো নাচে, তার জন্য দুমতানানা লাগে, আর আমি তো নাচতে পারি না, ওই জন্য আমার দুমতানানার প্রয়োজন হয় না। বাট এবার যার প্রয়োজন সে বুঝবে, এবার যা করার ওই করবে। আমি তো ভাই জানি না, আমি হাত তুলে দিয়েছি, কারণ আমি আমি তো রাইকেই ভালোবাসি, রায়ের সাথেই থাকতে চাই সারা জীবন। এবার যে এসেছে তার সাথে রাই কীভাবে ডিল করবে, কারণ আমার সাথে তো চুকে গেছিলো পালা অনেকদিন আগে, ঠিক আছে। তো আমি তো আর তাকে আমি আমার আমার দিক থেকে আমার কিছু নেই, এবার রাই বুঝবে রাই কী করবে। ও এখন চাপ রায়ের উপর, হ্যাঁ আমাদের জীবনে যে ও চলে এসেছে, এখন আমার কিরকম কি হবে সেটার থেকে বড় কথা আমার মনে হয় এটা দেখা উচিত যে অনির্বাণের আমার সঙ্গে ব্যবহারটা কি হচ্ছে বা কি, সেটা বেশি ইম্পর্টেন্ট। এবার আমার কাছে এখন মানে এখন কেন মানে আমার মনে হয় যে এখন যে সম্পর্কটা আবার শুরু হতে শুরু করেছে ভালো হতে, আর দর্শক সেটা প্রচণ্ড মানে প্রচুর রিভিউজ পাচ্ছি আমরা অলরেডি, তো সেই জায়গা থেকে আমার এখন একটাই লুকআউট যে অনির্বাণ কী ভাবছে, অনির্বাণের কী হলো, অনির্বাণের যে আগের বউ ওর লাইফে ফিরে এসেছে সেখানে ওর কী বক্তব্য। তো যখন দেখবো যে ও ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই, এসেছে এসেছে, আমার তো জীবনে রাই আছে সব, তখন আমার তো কোনো সমস্যার হওয়ার কথাই নয়, কারণ আমি তো এমনিতেও কাউ মানে ওভাবে কোনো জিনিস দেখি না। এবং আর আমি আমি একদমই ওর রায় ওই মেয়েটাই নয় যে ওর আগের বউ ফিরে এসছে মানে বিশাল সাংঘাতিক অশান্তি শুরু করে দেবে, মনে করবে কেন এলো, কেন ফিরে এলো, আমি তাহলে আবার ছেড়ে চলে যাবো, এটা নয়ই। এসেছে এসেছে, অ্যাজ আ হিউম্যান বিং হিসেবে তাকে দেখার চেষ্টা করছে এবং জানার চেষ্টা করছে সে কেন এসেছে, হয়তো তার সত্যি কোনো প্রয়োজন আছে কিনা। তবে হ্যাঁ, এতটাও উদার আমি নয় যে হ্যাঁ আমার আগের কি বলে বরের আগের বউ থাকবে, আমিও থাকবো, কোনো অসুবিধা নেই, এরম না। কিন্তু এটাই তো আসল কথা না, যে ওই জায়গাটাতে কি করে কি করবে, কারণ রায় তো এমনি কিছু বলে না। ইনফ্যাক্ট এর আগেও যে হলো যে অনির্বাণ অনির্বাণ তো হাইপার হয়ে যাচ্ছে প্রচন্ড, একদম না রাই রাই চলো তুমি আমার সাথে এরকম করতে পারো, চলো 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 তুমি বাড়িতে চলো আমার সাথে থাকবে। আমি আমার বাড়িতে যাব, আমার বাড়িতে আমি থাকবো, সেখান থেকে আমি চাকরি করবো, বা সেই মানে মানে কোনো তাপ উত্তাপ নেই, কিছু নেই। অনির্বাণের ওইদিকে সুগার হাই হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে অনির্বাণ। রায় কোনো না মানে হসপিটাল থেকে একটা রুগী বেরোনোর পরও মনে হচ্ছে যেন সে একদম ফ্রেশ, একদম ঘুমটুম দিয়ে উঠলো আর কি, ঠিক আছে। যখন বেরিয়ে যাচ্ছিল এখানে আমরা সিনটা করেছিলাম, যখন চলে যাচ্ছে আমি বলছি অনির্বাণ রাই রাই চলো চলো তুমি আমার এই যে আমি গাড়ি নিয়ে এসেছি চলো আমার সাথে যাবে। আমার জীবনের সিদ্ধান্তগুলো এখন থেকে শুধু আমি নেব, তুমি না। হ্যাঁ
তো ওটাই বিষয়। তো আমার দেখার এখন যে অনির্বাণ কি করে, অনির্বাণ যদি ঠিক থাকে যে না রাই আমরা দুজন ভালো থাকবো, তাহলে তো আমার কোনো ব্যাপারই না। ভাই অনির্বাণ সবসময় চায় যে রাই আমরা দুজন ভালো থাকবো। হ্যাঁ তো সেটাই তো দর্শককে বলার চেষ্টা করছি আমি। তো ভালোবাসা জেলাসি কাজ করে, আমি দুজনকেই জিজ্ঞাসা করি, ধরো থার্ড ওয়ান কেউ এলো, জেলাসিটা কাজ করে? মানে এটা আরাত্রিকাকে জিজ্ঞেস কর, আরাত্রিকাকে জিজ্ঞেস করছো? দেখো আমার লাইফে তো এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমি বলতে পারবো না, তবে হ্যাঁ ডেফিনেটলি এটা তো হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে আমার তো মনে হয় যে আমি যে মানুষকে ভালোবাসি, রাই যেমন অনির্বাণকে ভালোবাসে, তো সেই জায়গা থেকে হয় না একটা ওই কাজটা কাজ এ করে যে আগের বউ ছিল, তার মানে এত বছর সংসার করেছে, মানে ছোটো ছোটো অভ্যেসগুলোও জানে। আর কোথাও গিয়ে এটা তো ঠিক কথাই যে ওর থেকে কম দিন আমি সংসার করছি, এটা তো ঠিক কথাই, তো সেই জায়গা থেকে এইগুলো তো জেলাসি কাজ করবেই। বস ও কখন চা খায়, ও চায়ে চিনি দেয় কি দুধ দেয় না কি দেয়, সেগুলো সব ও জানে। তো এইটাই মানে আরাত্রিকার পার্সপেক্টিভ থেকে এটাই বোধহয় ফার্স্ট ক্লিক করে যে বাবা সব কিছু জানে, আমাকেও, আমি তো সব কিছু এখনো জানি না। তো সেই জায়গা থেকে হ্যাঁ জেলাসি তো কাজ করেই করে। হ্যাঁ দেখো জেলাসি তো ভাই ভাইয়ের মধ্যেও হয় আর কি, দু ভাইয়ের মধ্যে যখনই দেখবে যে ও তার মানে তুমি ভাইকে বেশি ভালোবাসো, তা বাবা ভাই বলো না তুমি দাদাকে বেশি ভালোবাসো, বা ভাই বোনের মধ্যেও হয় যে বাবা তুমি ভাইকে বেশি ভালোবাসো বা মা তুমি দাদাকে বেশি ভালোবাসো। তো এটা একটা সম্পর্কের একটা কি বলবো ইনগ্রিডিয়েন্ট, যেরকম খাবারের মধ্যে নুন চিনি ঝাল সব প্রয়োজন হয়, তো সেটাও এক ধরনের। কিন্তু হ্যাঁ এবার পরিমাণটা হলো মেন, খাবারেও যেরকম বেশি নুন হলে নুন কাটা হয়ে যাবে, বেশি ঝাল হলে বেশি ঝাল হয়ে যাবে, তো সম্পর্কের মধ্যে ওই জেলাসিটা যাতে পরিমাণ ছাড়িয়ে চলে না যায়, বেশি যাতে না হয়ে যায়, সেটা হলো হ্যাঁ সেটা ব্যালেন্স করা। এবার সবার সবাই তো পারে না সেটা ব্যালেন্স করতে, সেটা ব্যালেন্স করতে হয়, সেটা ব্যালেন্স করলেই সম্পর্ক ঠিক থাকবে। হালকা জেলাসি থাকলো যে হ্যাঁ এই আমি কিন্তু দেখছি এরকম, ওইটা নিয়ে একবারে কিছুই হয়নি, ওইটাকে একবারে বিশাল বড় করে দিয়ে ঝামেলা ফামেলা করে একদম এইসব হিল্লি দিল্লি করে একেবারে দিল সব নষ্ট বষ্ট করে, জল ঢেলে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। যা এবার এবার সেটা ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে, কেউ সেটাকে লাইটলি নেয় যে চলো ঠিক আছে আনে দে আনে দে, কি বলে না ওই যে কি ঢাই কিলো হাওয়া আনে ঢাই ওরকম আর কি, যে ঠিক আছে আসবে আবার চলে, হ্যাঁ হ্যাঁ ও ঠিক চলে যাবে। যে কোনো জিনিসের একটা টাইম লিমিট থাকে, ও আর নিজের মতন আসবে নিজের মতন চলে যাবে, জাস্ট সে কিপ ইট কুল কিপ ইট ইজি, ও ঠিক চলে যাবে নিজের মতন করে, সেটা যদি করে তাহলে সম্পর্ক টিকে থাকা, যে না করতে পারে তার সম্পর্ক টিকে না। শেষে কি বলবে মিথিজোড়ার নানা নতুন ট্র্যাক আসছে? আমি এটুকুই বলবো দর্শককে যে আপনারা আশাহত হবেন না, আপনারা ভাববেন না যে রাই আর অনির্বাণের এত সুন্দর একটা সংসার শুরু হতে যাচ্ছিল সেই সময় কেন কোয়েলের আগমন ঘটলো। আমার মনে হয় না কোনোভাবে আমরা আপনাদের আশাহত করব বলে, আপনারা আমাদের সংসার মিষ্টি সংসার রোম্যান্টিক সিন প্রচুর জন লিখে যে রোম্যান্টিক সিন দেখতে চাই সবই আপনারা দেখতে পাবেন। এবং হ্যাঁ তবে তার সঙ্গে তো সবাই জানি যে দুমতানা নানা বা ড্রামাটা দরকার, বা এই এই কিউরিয়াসিটিটা থাকা দরকার যে আজকে শেষ হওয়ার পরে কালকে কী হবে মিঠিজোড়ায়, কালকে কী হবে মিঠিজোড়ায়, তার জন্য অবশ্যই দেখতে হবে। আর কোয়েল আসার পরে সত্যি ভীষণ আমাদের অ্যাক্টিং করতেও খুব ভালো লাগছে, সিনগুলো প্রচুর ড্রামাটিক, মানে প্রচণ্ড ড্রামা থাকছে সিনে। তো তোমরা প্লিজ সবাই মিলে সোম থেকে শুক্র রাত 9:30 সময় মিঠিজোড়া জি বাংলায় দেখো, সব উত্তর তোমরা ওখানেই পেয়ে যাবে। একদম।